রংপুরে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করল বিএনপি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুর মহানগরের কর্মহীন হয়ে যাওয়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার দুপুরে নগরের গ্রাউন্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মহানগর বিএনপি সহসভাপতি কাউসার জামান বাবলা। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক ও সাবেক কাকসু জিএস শহীদুল ইসলাম মিজু। এ সময় তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে কর্মহীনদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তিনি কর্মহীন মানুষের পাশে সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। ইফতেখার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।